পুরুষ এবং মহিলাদের পোশাকের পার্থক্য। এক নম্বর, শালীন পোশাকে শরীর আবৃত করার কারণে কোনো মুসলিম মহিলার জাগতিক কোনো স্বার্থহানি হয় না। দুই নম্বর, কোনো কর্ম বা প্রয়োজন ব্যাহত হয় না। তিন নম্বর, সামাজিক বা পারিবারিক কোনো মর্যাদা ব্যাহত হয় না, বরং সামাজিক এবং পারিবারিক মর্যাদা বেড়ে যায়। এক নম্বর, পুরুষের পোশাক গোড়ালের উপরে রাখার নির্দেশ, পায়ের গোড়ালের উপরে, নিচের লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট পায়ের গোড়ালির উপরে টাকনু গিরার উপরে রাখার নির্দেশ। দুই নম্বর হলো স্বার্থপর অহংকারী পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন, এটা কোনো ইসলামী পোশাকের বৈশিষ্ট্য হতে পারে না। স্বার্থপর এবং অহংকারী পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের কারণে আমাদের পুরুষের পোশাক এবং মহিলাদের পোশাক অপসংস্কৃতির শৈলা ফ্যাশনের নাম দিয়ে কি এটা মা না বোন, পরিবারের স্বামী আছে, উপযুক্ত ম্যাচিউর ছেলে আছে, ম্যাচিউর মেয়ে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কোনো পরিচয় ভেদাভেদ নাই, আপনার ছেলে বড় হয়েছে, কি পায়জামা পরিধান করেছেন, অথবা আপনার ম্যাচিউর মেয়ে, বিবাহ উপযুক্ত মেয়ে, কি পায়জামা কি পোশাক পরিধান করাইছেন আপনার এই বড় ম্যাচিউর ছেলেটা দেখতেছে কিনা, যদিও তার সাথে দেখা দেওয়া তো হাজারবার জায়েজ, কিন্তু সে কি দেখতেছে না আমার আম্মু কী ধরনের পোশাক পরিধান করছে, আমার বিবাহ উপযুক্ত বোন কী ধরনের পোশাক পরিধান করছে, সতর্ক হওয়া লাগবে কি না, লাগবে কি না। হ্যাঁ, সুন্দর দাদা তৌফিকের আলোকে ভালো সুন্দর দামি পোশাক ক্রয় করেন, পরিধান করেন, সিস্টেম আছে, স্কিন শর্টও না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেয় এরকমও না, আবার দুই তিনটা মানুষকে ঢুকানো যাবে এরকম ডিলে ডালাও না, ডিলে ডালা হবে শুধুমাত্র বোরকা। তো তিন নম্বর, অহংকারহীনভাবে পোশাক দ্বারা টাকনু আবৃত করা, এটা ইসলামী পোশাকের বৈশিষ্ট্য, যার ভিতরে অহংকার নাই, অহংকার ছাড়া টাকনুর উপরে পোশাক পরিধান করা, এটাও একজন সত্যিকারের মুসলিমের ইসলামী পোশাক পরিধান করার বৈশিষ্ট্য। চার নম্বর হলো সতর আবৃত করা, সতর আবৃত, সতর আবৃত করা কি ফরজ, নামাজের ভিতরেও নামাজের বাইরেও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد محمد الرشاد شكرا لكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہ زار زار روتا گاہ بقرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ اسنت جمیع خصالہ صلو علیہ وآلہ قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ہونا یفول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ معزز محترم علماء کرام جمعانی تو علاقہ باشی اتر علاقہ دیندار ایماندار مسلمان بھائیرہ پردار اڈلیر ماں ایبان بھنرہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مندی بردار بھر شکریہ آدھے گوری جی محاد اللہ رب العالمین مہربانی گوری تار گوھر مسجد آشار جنہ دین ایک اچھو کتا بولا رہا بھن شنار তৌফিক দান করেছেন সবে বলি আলহামদুলিল্লাহ। নতুন করে আমরা দিন দিন নতুন সমস্যা নতুন বিপদের সম্মুখীন হচ্ছি। আমরা মনে করতেছি শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে, ব্যবসা বাণিজ্য কলকারখানা ইন্ডাস্ট্রি অফিস আদালত সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার চেষ্টা যেখানে শেষ আমার ক্ষমতা এবং কুদরতে নিদর্শন সেখানে শুরু। সুবহানাল্লাহ। আমরা মনে করি করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি লাভ করেছি, না, এটারে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডিজিটালাইজ করে নতুন নামে নতুন আবিষ্কার নতুন উদ্যমে আপনার প্রযুক্তি মানুষের ক্ষমতা প্রযুক্তির আবিষ্কার কত বেশি আপনি কত নাম দিবেন, কত আধুনিকতার দোহাই দিবেন আর কত আধুনিকতার ছোঁয়ায় উঠবেন। যত আধুনিকতায় পরিচয় দিবেন আর যত আধুনিকতার সয়লাভ আধুনিকতার ছোঁয়ায় আপনি লাফাবেন তত ওই স্টাইলের মহামারী বিভিন্ন নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এখন নতুন নাম আবিষ্কার হয়েছে কি, অমিক্রন। কি এটা আজকে একটু বলতেছি কেন, যারা প্রতিদিন সরাসরি টেলিভিশনের পর্দায় নিউজ দেখেন বিশেষ করে আন্তর্জাতিক খবর ইন্টারন্যাশনাল নিউজ যারা দেখেন বুঝতে পারবেন আমরা তো জাস্ট নামটা জেনেছি। গতকালের রিপোর্ট 25 লক্ষ একদিনে আক্রান্ত অমিক্রন ভাইরাসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও বলি জুমার দিনে দোয়া কবুল, জুমার দিনে কি দোয়া কবুল, এই আকীদাটা রাখবেন, ইমান রাখবেন। অনেকগুলা দিন এবং সময়ের ভিতরে জুমার দিনে অন্যতম, জুমার দিনে দোয়া কবুল, সুবহানাল্লাহ। এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আমরা কাই মনোবাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার কুদরতের কোনো শেষ নাই, তোমার কুদরতের কাছে, তোমার ক্ষমতার কাছে আমরা অসহায় শিশু বাচ্চা, মেহরবানি করে আমাদেরকে অমিক্রন বলো, করোনা ভাইরাস বলো, করোনা ভাইরাস কোভিড-19 যাই বলি না কেন, সব কিছুই মহামারী, সব কিছু কি এবং ভয়াবহ মহামারী। খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি, গতকাল 25 লক্ষ একসাথে আক্রান্ত, এবং পৃথিবীর প্রধানশালী রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র একসাথে একই দিন প্রায় 2000 মৃত্যুবরণ করেছে, 1800-এর উপরে মরে গেছে নিহত। দ্বিতীয় পজিশনে আছে ইন্ডিয়া, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আমরা মেহরবানি করি আল্লাহর পথে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে আর কোনো অভিভাবক নাই, আমাদেরকে ক্ষমা করার, আমাদেরকে মুক্তি দেওয়ার আর কোনো অভিভাবক আছে নাই। এই জন্য আন্তা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, এ আল্লাহ আপনি আমাদের একমাত্র অভিভাবক, আর আপনি আমাদেরকে সাহায্য করুন কাফেরদের বিরুদ্ধে। এই জন্য আমরা খুতবার আলোচনা করতেছিলাম পোশাক পর্দা এবং দেহসজ্জা, ইসলামের দৃষ্টিতে পোশাক পর্দা এবং দেহসজ্জা আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম, যেহেতু আমাদের সামনে আলোচনা তো আর শেষ নাই, আলোচনা শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উল্লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا نبي আপনি বলুন আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হোক, কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি তমাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালিমা নিয়ে লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তমাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমার মনিবের রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কার কথা? এজন্য আমরা আলোচনা করে শেষ করা যাবে না, এবং আলোচনার কোনো শেষ নাই, তবুও মানুষকে একটু বুঝ দেওয়া, কিছু বিস্তারিত কোরআন এবং হাদিসের আলোকে ধারণা দেওয়া। বিমিশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে। গত জুমা আমরা আলোচনা করেছিলাম পর্দার উপকারিতা সম্বন্ধে কিছু আলোচনা করেছি, আজকে পর্দার উপকারিতা নিয়ে আরেকটু আলোচনা করে পরবর্তী আমরা ইসলামী পোশাকের সাধারণ বৈশিষ্ট্য, পর্দা করার জন্য কোন ধরনের পোশাক পরিধান করা এবং ইসলামী পোশাকের আহকাম, পুরুষ এবং মহিলাদের পোশাকের পার্থক্য। 1 নম্বর পর্দার উপকারিতা, 1 নম্বর শালীন পোশাকে শরীর আবৃত করার কারণে কোনো মুসলিম মহিলার জাগতিক কোনো স্বার্থহানি হয় না। কোনো মহিলা যদি পরিপূর্ণভাবে পর্দা পালন করে তার জাগতিক কোনো স্বার্থহানি হয় না। স্বার্থহানি কি? চিকিৎসার প্রয়োজন হয়েছে, পর্দার সহিত চিকিৎসা করার জন্য হসপিটালে যেতে পারবে, অনেক মহিলা ডাক্তার আছে, হসপিটালের বেশিরভাগ নার্স হল মহিলা, এবং মহিলা ডাক্তার বিভাগীয় স্পেশালি বিভিন্ন বিশেষজ্ঞ রোগ বিশেষজ্ঞ মহিলা আছে। পুরুষ চিকিৎসক যদি হয় শুধু চোখ ছাড়া নিজেকে পর্দা আবৃত করে পুরুষ চিকিৎসকের চিকিৎসা নেওয়া যাবে, যাবে কি না? পর্দা হলো সম্পূর্ণ নিজের ব্যাপার, কার ব্যাপার? আপনি পুরুষ চিকিৎসকের দ্বারা চিকিৎসা দিতে পারবেন, নিজেকে শতভাগ পর্দায় রেখে নেওয়া যাবে কি না? যাবে। এই জন্য বলতেছে
পর্দা করার কারণে কোনো মুসলিম মহিলার দুনিয়াবি কোনো স্বার্থে আঘাত ঘটে না। এটার আরও একটা কারণ, কোনো মুসলিম মহিলা চাকরি করে পর্দার সহিত চাকরি করতে পারবে, হাজারবার পারবে, পারবে কি না? এটা আবার এখানে ফতোয়া দিবেন না জ্ঞানের অভাবের কারণে, শরীয়তের জ্ঞানের অভাবে চাকরি করা যাবে না, না চাকরির অপশন আছে। তবে সাধারণভাবে শরীয়তভাবে মাসালা হলো জায়েজ, মহিলাদেরও চাকরি করা কি পর্দার সহিত, কিসের সহিত? পর্দার সহিত। দুই নাম্বার, কোনো কর্ম বা ফয়জন ব্যাহত হয় না। আপনার পারিবারিক কোনো সমস্যা আছে, আবার যোগ্যতাও আছে চাকরি করার, যোগ্যতা থাকলে পারিবারিক সমস্যার কারণে আপনার দিন এবং দুনিয়াকে রক্ষা করার জন্য আপনার ফ্যাটের প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে চাকরি করা যাবে জায়েজ। সেখানে দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনার পর্দা সেখানে ব্যাহত হয় না। তিন নাম্বার, সামাজিক বা পারিবারিক কোনো মর্যাদা ব্যাহত হয় না, বরং সামাজিক এবং পারিবারিক মর্যাদা বেড়ে যায়, যায় কি না? আপনি দেখবেন একজন মহিলা যদি নিজেকে শতভাগ পর্দায় আবৃত করে, বোরকা পরে, বোরকা পরিধান করে, যদি হাঁটে ঘাটে মাঠে যায়, চাকরির ক্ষেত্রে যায়, হসপিটালে যায়, চিকিৎসা করার জন্য যায়, অথবা সরকারি কোনো কাজে, যে কোনো অফিস আদালতে যায়, দেখবেন যত বড় হোক, খারাপ পুরুষ হোক না কেন, আপনাকে না চিনার কারণে, না বোঝার কারণে নিজের আপন বয়সী মেয়েকেও খালাম্মা করে সম্মান করে ডাকে, ডাকে কি না? বলে যে খালাম্মা বসেন, বলে কি না? কী কী কারণে? পর্দার কাপড়, পর্দায় নিজেকে আবৃত করার কারণে, পর্দা ধারণ করার কারণে, পর্দা করার কারণে, সুবহানাল্লাহ। তাহলে পর্দা করার কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বাড়াই দেন নাই, সুবহানাল্লাহ। এখন ইসলামী পোশাকের আর দেখবেন, যত বড় ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ভালো মহিলা হোক না কেন, নিজেকে পর্দা করে যান নাই, বোরকা পরিধান করেন নাই, মার্কেটে যাবেন, শপিং মলে যাবেন, ফ্যাশন রুমে যাবেন, কাপড় দোকানে যাবেন, দোকানের বালক বয়সী, যুবক বয়সী, 20 বছর, 25 বছর, 30 বছর বয়সী সেলম্যানেরা আছে, বিক্রেতারা আছে, তারা আপনাকে সম্বোধন করবে, খালাম্মা বলবে না, আফা আসেন, বাবি আসেন, আফা বসেন, বাবি বসেন। তাহলে আফা আর বাবি সম্মানজনক বাক্য নাকি খালাম্মা, ফুফু, আন্টি, জেঠি আম্মা, চাষি আম্মা সম্মানজনক বাক্য? কোনটা সম্মানজনক বাক্য? যেগুলো সাধারণত আমরা মুরব্বীদেরকে ডাকি, মুরব্বীদেরকে কি ডাকি, ঠিক কি না? এই জন্য যত খারাপ পুরুষ হোক না কেন, পর্দা বোরকা পরিধান করার কারণে শপিং বলে মার্কেটে, দোকানে কোনো মাল ক্রয় করার জন্য গেলে ওই বিক্রেতা সম্বোধন করি সম্মানসূচক ডাকবে, খালাম্মা আসেন, পুপু বসেন, জেঠিয়াম্মা বসেন, চাষি আম্মা কী লাগবে, বলো কি না? এটা আমাদের জন্য সম্মানজনক বাক্য, সম্মানজনক বাক্য। এখন আমরা আলোচনা করব ইসলামী পোশাকের সাধারণ বৈশিষ্ট্য, পোশাক, পর্দা এবং দেহসজ্জা। তাহলে পোশাক কী ধরনের, পোশাকের কী বৈশিষ্ট্য? এক নম্বর, পুরুষের পোশাক গোড়ালের উপরে রাখার নির্দেশ, পায়ের গোড়ালের উপরে, নিচের লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট পায়ের গোড়ালের উপরে, টাকনু গিরার উপরে রাখার নির্দেশ, আল্লাহর নবীর হুকুম। মা আসফালা মিনাল কায়বাইনি মিনাল ইজারি ফিন্নার, শতকরা 99.5%-এর বেশি মানুষ টাকনু গিরার নিচে লুঙ্গি এবং পায়জামা প্যান্ট পরিধান করে, করে কি না, করে কি না? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আল্লাহ নবী বলতেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে পোশাক পরিধানকারী পুরুষ জাহান্নামে যাবে। অথবা আরেক হাদিসে বলতেছে টাকনুর নিচে কাপড় পরিধান করা হয় যে পায়ে, ওই পাটা, ওই পায়ের ওই অংশটা জাহান্নামে যাবে। এখন আপনার ফা যদি জাহান্নামে যায়, মানুষ বলে না কান্টাইলে মাথা আসে, বলে কি না? পা গেলে আপনি কি বাকি আছেন? এই জন্য আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, আপনি মোটা হয়ে গেছেন অথবা চিকেন হয়ে গেছেন, এই জন্য নিচ্ছাকৃত পায়জামা অথবা লুঙ্গি একটু পড়ে গেছে, আবার খেয়াল হওয়ার সাথে সাথে
আপনি কাপড় উপরের দিকে তুলে ফেললেন, যায় সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে আপনি যদি জানা সত্ত্বেও জেনে শুনে আপনার টাকনু গিরার নিচে পায়জামা লুঙ্গি যে ধরুন যে কোনো কাপড় পরিধান করবেন ওই পরিধান করেন, করার কারণে জঘন্য হারাম কাজ। এবং আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ওই দেহটুকু ওই অংশটুকু শরীরের ওই অংশটুকু জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সকালে পড়ি নাউজুবিল্লাহ, খুবই ডেঞ্জারাস কথা না? এই জন্য বলেছিলাম শতকরা 99% মানুষ টাকনু গিরার নিচে কাপড় পরিধান করে, করে কিনা? আর উল্টা হয়ে গেছে, পুরুষেরা টাকনুর উপরে পরিধান করার কথা ছিল, এখন হাজার হাজার কোটি কোটি পুরুষেরা টাকনু গিরার নিচে কাপড় পরিধান করে, প্যান্ট পরিধান করে, লুঙ্গি পরিধান করে, পায়জামা পরিধান করে। আর হাজার হাজার কোটি কোটি মহিলা টাকনু গিরার উপরে, অথচ তাদের কাপড় কাপড়ের সাথে মাটির সাথে লাগলেও কোনো গুণা হবে না, যাতে পায়ের পাতা সহ ঘুরে যায়, এইভাবে তাদের পোশাক পরিধান করার নির্দেশ। সেটা না হয়ে তারা এখন সুন্নত, নাউজুবিল্লাহ, এটা সুন্নত বলতেছি অন্যভাবে উল্টাভাবে বলছি, তারা এখন সুন্নতের মতো টাকনু গিরার উপরে বিভিন্ন রকমের ফ্যাশনেবল পায়জামা জামা পরে, পরে কিনা? এক একটা পায়জামার হাতার ডোলা ঢিলে ডালা, মনে হয় যে এক একটা হাতের ভিতরে মনে হয় দুইজন পুরুষ তিনজন পুরুষ প্রবেশ করতে পারবে, আপনি আমার মতো দুইজন তিনজনকে ঢুকানো যাবে, যাবে কি না? বলে যে আবার ফ্লাজো পায়জামা বিভিন্ন রকমের ফ্যাশনেবল নাম, নাউজুবিল্লাহ। কে বলছে আমরা মুসলমান সিটিং, আমরা সিটিং কি আলেম বলবেন আর কি হাজির সাহেব বলবেন কি ফিসাব বলবেন? ঘরে গেলে যদি আপনার মা এবং বোনের মেয়েকে যদি ফাটান ফিসাবুতুরের পরিবারের মা মাইনা এবং বড় সাহে দেখে আসো তো দেখি পায়জামা কীরকম পড়ে, মহিলার ড্রেস কীরকম পরে। ঘরের ভিতরে আপনার পরিবারের কোনো মহিলারা যদি চেক করার জন্য ফাটান তো বুঝা যাবে কতটুকু ফিসাবার হুজুর হাজির সাহেব আর বুইয়া সাহেব চৌধুরী সাহেব, ঠিক কিনা? এটা বলতেছি আপনি কারোর পরিবারের ভিতরের অংশ দেখাতে না, কাউকে উপরে বিচার করা সঠিক হবে না, বিচার করা সঠিক। বহু আলম পরিবার এরকম দেখছি, বাইরে ঠিক ভিতরে সদরঘাট, নাউজুবিল্লাহ। এই জন্য পুরুষ এবং পোশাকের, পুরুষের পোশাক পায়ের গোড়ালির উপরে থাকতে হবে, টাকনু গিরা নিচে থাকা যাবে না। দুই নম্বর হলো স্বার্থপর অহংকারী পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন, এটা কোনো ইসলামী পোশাকের বৈশিষ্ট্য হতে পারে না। স্বার্থপর এবং অহংকারী পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের কারণে আমাদের পুরুষের পোশাক এবং মহিলাদের পোশাক অপসংস্কৃতির শৈলা ফ্যাশনের নাম দিয়ে কি এটা মা না বোন, পরিবারের স্বামী আছে, উপযুক্ত ম্যাচিউর ছেলে আছে, ম্যাচিউর মেয়ে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কোনো পরিচয় ভেদাভেদ নাই, ভালো কথা, বেগানা পুরুষ সাথে পুরুষের সাথে আপনি দেখা দেবেন না, কিন্তু আপনার ছেলে বড় হয়েছে কি পায়জামা পরিধান করেছেন, অথবা আপনার ম্যাচিউর মেয়ে বিবাহ উপযুক্ত মেয়ে কি পায়জামা কি পোশাক পরিধান করাইছেন আপনার এই বড় ম্যাচিউর ছেলেটা দেখতেছে কি না? যদিও তার সাথে দেখা দেওয়া তো হাজারবার জায়েজ, কিন্তু সে কি দেখতেছে না আমার আম্মু কী ধরনের পোশাক পরিধান করছে, আমার বিবাহ উপযুক্ত বোন কী ধরনের পোশাক পরিধান করছে? সতর্ক হওয়া লাগবে কি না, লাগবে কি না? শুধু আসে গল্প শুনি না, দয়া করে কানের ভিতরে শুনে মাথায় আটকিয়ে বাড়িতে এগুলো ফলো করবেন। কিসের পেশা? হ্যাঁ সুন্দর দাদা তৌফিকের আলোকে ভালো সুন্দর দামি পোশাক ক্রয় করেন, পরিধান করেন, সিস্টেম আছে, স্কিন শর্টও না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা দেয় এরকমও না, আবার দুই তিনটা মানুষকে ঢুকানো যাবে এরকম ঢিলে ডালাও না, ঢিলে ডালা হবে শুধুমাত্র বোরকা অথবা কামিজটা, আসতেছে সামনে কথা আসতেছে। তাহলে ইসলামী পোশাকের বৈশিষ্ট্য তিন নম্বর অহংকারহীনভাবে পোশাক দ্বারা টাকনু আবৃত করা, এটা ইসলামী পোশাকের বৈশিষ্ট্য, যার ভিতরে অহংকার নাই, অহংকার ছাড়া টাকনুর উপরে পোশাক পরিধান করা, এটাও একজন সত্যিকারের মুসলিমের ইসলামী পোশাক পরিধান করার বৈশিষ্ট্য। চার নম্বর হলো সতর আবৃত করা, সতর আবৃত, সতর আবৃত করা কি ফরজ? নামাজের ভিতরেও নামাজের বাইরেও, নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ, নামাজের ভিতরে 7 ফরজ,
সাতফেরার ভিতরে একটা হলো সদর ঢাকা আছে কিনা, সদর ঢাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা আছে কিনা। এই সতেরো ঢাকা শুধুমাত্র আমাদের ভিতরে নয়, আমাদের প্রত্যেকের পুরুষদের পুরুষ হিসাবে সতর আছে। মহিলাদের সতর হলো শুধুমাত্র মুখমণ্ডল ব্যতীত আর হাতের কবজ ব্যতীত শরীরের সমস্ত অঙ্গ চব্বিশ ঘন্টা এবং শুধুমাত্র ঘুমানোর টাইম তার স্বামী ছাড়া অথবা ম্যাচিউর হওয়ার আগে বিবাহ উপযুক্ত হওয়ার আগে মায়ের সাথে থাকা অবস্থায় যেরকমভাবে যতটুকু ইচ্ছার বাইরে যতটুকু ডাকা যাবে দেখানো যাবে ততটুকু এর বাইরে চব্বিশ ঘন্টা সতর আবৃত্তি করা ফরজ। সুবহানাল্লাহ, ভাইও দেখতে পারবে না চেহারা আর কবজি ছাড়া, ভাইও মায়ের বোনের সতর সতরের কোনো অঙ্গ দেখতে পারবে, বুঝছেন? শুধুমাত্র হাতের কবজি মুখমণ্ডলটা, এছাড়া বাবা ভাই এরাও মহরিম ভাই বোন হলেও দেখতে পারবে না। পাঁচ নম্বর হলো ফাতলা ও আঁটসাঁট পোশাক বর্জন করা, ইসলামী পোশাকের বৈশিষ্ট্য পরে কিনা। এমন এমন ফাতলা পোশাক পরিধান করে মহিলারা তার শারীরিক স্ট্রাকচার, শরীরের কোন অংশে কোন জায়গার কী অবস্থা সব কিছু বোঝা যায়, বোঝা যায় কিনা আছে কিনা। হাদি সাহেবের মেয়ে, সদরি সাহেবের মেয়ে, কোরবানি করা নাবাদি সাহেবের, রোজাদা সাহেবের মেয়ে, মাওলানা সাহেবের মেয়ে, বিশ সাহেবের মেয়ে, যদিও বাইরে বোরকা বোরকা পরে যায় ঘরের ভিতরে গেলে দেখবেন, যদি কোনো মহরিম ভাইও যদি দেখে কী ধরনের পোশাক পরিধান করেছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এ ধরনের পোশাক পরা জায়েজ কি না জায়েজ, জায়েজ কি না জায়েজ? কুত্তার গুর মতো হারাম, আর কি উদাহরণ দেব, কুত্তার ফাইখানার মতো হারাম। ছয় নাম্বার হলো নারী ও পুরুষের পোশাকের স্বাতন্ত্র্য বোধ, পুরুষের পোশাক আলাদা, নারীর পোশাক আলাদা। আর এখন আপনি যখন ঢাকা যাবেন, গুলশান যাবেন, বনানীতে যাবেন, ধানমন্ডিতে যাবেন, এমন এমন মহিলারা আধুনিকতার নামে পুরুষের শার্ট প্যান্ট পরিধান করে, এমন এমন জিন্সের প্যান্ট পরে যাতে পুরুষ না মহিলা বোঝা যায় না, কারণ চুলগুলোও পুরুষের মতো, অথবা চুলের ভিতরে মাথার ভিতরে এমন একটা ক্যাপ লাগিয়েছে, ক্যাপ লাগানোর কারণে তার পোশাকের কারণে সে পুরুষ নাকি মহিলা বোঝার কোনো উপায় নাই, বোঝার কোনো উপায় যায় না, হারাম। এরা আবার ধান সৎকাও করে, বড় বড় মসজিদে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়, বড় বড় মসজিদে তাদের অবদান, বড় বড় মাদ্রাসা তাদের অবদান, তাদের অবদানের কথা আমি টিপকারি করতেছি না, তাদের টাকা আসে বিধে তারা দিচ্ছে, আর তারা যদি না দিত বড় বড় মসজিদের বিল্ডিংগুলো, মাদ্রাসার বড় বড় বিল্ডিংগুলো হতো না। এই জন্য ওই ক্ষেত্রে ওই সময় ওই জন্য নেওয়া জায়েজ, কিন্তু বলতেছি এই জন্য তারা মনে করে যে মসজিদ মাদ্রাসায় দান সৎকার করে জান্নাত কিনে ফেলেছে, মনে করে কিনা, মনে করে কিনা? তাদের দানের অবস্থা এরকম লুঙ্গি ফুগুলে ফাঁকটি ফরার মতো, লুঙ্গি খুলে ফাঁকটি ফরার, ফাঁকটি ফরা সুন্নত অথবা মুস্তাহাব নফল এবাদত, কিন্তু আপনার সতর আবৃত করা কি ফরজ? সতর আবৃত করা কি? বুঝার জন্য কথা বললাম, তাদের আমলের তুলনা তারা মাত্র ইসলামের এডিশনাল সুবিধাজনক জায়গাগুলোতে তারা আমল করে। কোরবানি গরু তার আপনার আমার চাইতে সবচাইতে দামি, দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে কোরবানি দেয় গোস্ত খাওয়ার জন্য, কারণ তো অভিজ্ঞ আছে, আবার জানে যে কোরবানির উচিলে কোরবানিটা হবে, আবার গোস্ত খাওয়াও যাবে, মানুষ বলবে সবচাইতে বড় দামি গরুটা ক্রয় করে কোরবানি দিয়েছে, সবচাইতে বড় পয়সা হলো, এমন দানবীর বলবে, ঠিক কি না? কেন বললাম? তাদের এডিশনাল ইসলামের কিছু মানে না। আফাতু মেনুনা বিবাদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিতাবের কিছু কিছুকে মান্য করবে আর কিছু কিছুকে তোমরা অস্বীকার করবে? তাদের আমলটা এরকম আর কি, ঠিক কি না? বুঝেন নাই? লুঙ্গি খুলে ফাঁকটি মানতেছে, নফল বা মুস্তাহ পালন করতেছে, ফরজ তরক করে, ফরজ আমলকে ছেড়ে দিয়ে লুঙ্গি খুলে ফাঁকটি পরিধান করতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাত নাম্বার হলো অহংকার এবং প্রসিদ্ধির কাপড় পরিধান করা যাবে না, বিশেষ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের রাজা বাদশাহদের বিভিন্ন স্পেশাল কিছু পোশাক আশাক আছে কিনা, এ ধরনের নির্দিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট প্রসিদ্ধ পোশাক পরিধান করা যাবে না।
শুধুমাত্র যারা গভর্নমেন্ট বিভিন্ন রকমের বিভিন্ন পর্যায়ের চাকরি করবে জব করবে তাদের নির্দিষ্ট ইউনিফর্ম আছে সেগুলো তো আপনার হাজারো বার পরিধান করা যাবে জায়েজ হাজারবার জায়েজ কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রসিদ্ধ পোশাক আপনাকে স্পেশালি পরিধান করা যাবে না কারণ এটা নির্দিষ্ট ব্যক্তির প্রসিদ্ধ পোশাক ব্রিটেনের রানীর এবি এলিজাবেথের পোশাক যদিও সে কাফের মুশরিক খ্রিস্টান কিন্তু তার পোশাক যদি ওই নিয়তে পড়ে হারাম এবং না জায়েজ বুঝুন নাই এবং কি মুসলিম প্রধান দেশের লিবিয়ার রাষ্ট্রনায়কের মুয়াম্মার গাদ্দাফির স্পেশাল পোশাক আছে এটা পৃথিবীর আর কোনো রাজা বাদশার পোশাক নাই আমি কাতারে দেখেছি লিবিয়ার মানুষদের স্পেশাল কিছু পোশাক আছে তারা জুমার দিন পরিধান করে আসে এটা তাদের স্পেশালি রাষ্ট্রীয় পোশাক আর তাদের স্পেশালি রাষ্ট্রীয় পোশাকটা আপনি পরিধান করতে পারবেন না এখানে ইসলামী পোশাকের বৈশিষ্ট্য নির্দিষ্ট দেশের নির্দিষ্ট মানুষের যদিও মুসলিম হোক তাদের নির্দিষ্ট পোশাক তাহলে অহংকার সুলভ কোনো পোশাক পরিধান করা যাবে না যে পোশাকটা পরিধান করলে ব্যবসা বাসে অহংকার আসে হাম তো বাবু হয় হাম যায়েঙ্গে তুম যায়েঙ্গে কাহা যায়েঙ্গে কাহা যায়েঙ্গে জাহান্নাম জাহান্নাম করা যাবে করা যাবে না যে পোশাক পরিধান করলে আপনাকে আল্লাহ এবং রাসূলের কথা স্মরণে আসে এবং সবসময় আপনাকে ইসলাম তাওহীদ রেসালাত নবীর কথা কোরআনের কথা হাদিসের কথা আপনি যে একজন মুসলমান মুত্তাকি দিনদারিতার কথা খবর আসে আপনার স্মরণে আসে সর্বাবস্থায় আপনার মনের ভিতরে তাকওয়া খোদাভীতি আসে ওই ধরনের পোশাক পরা আপনার জন্য জরুরি তাহলে যে ধরনের পোশাক পরিধান করলে অহংকার ব্যবসা আসে মোড় আসে গর্ব দাম্ভিকতা আসে আরে আমি তো একটা বেড়া আমি যে পোশাক পরিধান করেছি এই চরপার্বতী এলাকাতে আর কেউ এই ধরনের পোশাক পরিধান করতে পারে এ ধরনের ব্যবসা আসলে মনে অহংকার আসলে এ ধরনের পোশাক পরিধান করা কি হারাম কি মদ খাওয়ার মতো হারাম হারামের আর কি বিশ্লেষণ করব আট নম্বর হলো মহিলাদের পোশাক পদযুগল আবৃত করবে মহিলাদের পোশাক যেটা একটু আগে বিশ্লেষণ করেছি এখন মহিলারা উল্টা হয়ে গেছে টাকনুর উপরে মহিলারা পোশাক পরে পায়জামা পরে আর পুরুষেরা টাকনুর নিচে পায়জামা পরে প্যান্ট পরে লুঙ্গি পরে অথচ দরকার ছিল মহিলাদের পায়জামা মহিলাদের কামিজ মহিলাদের মহিলাদের সালোয়ার দরকার ছিল পায়ের পাতা সহ আবৃত করবে ডাকবে ডেকে রাখবে এবং কোনো কারণে যদি মহিলাদের পোশাক যদি মাটি ছুঁয়ে যায় গুনাহ হবে না গুনাহ সর্বোচ্চ সতর্কতার জন্য পায়ের পাতাকে ডেকে পোশাক পরিধান করা ফরজ কারণ পায়ের পাতা থেকে মুখমণ্ডল ব্যতীত মাথার চুলো পর্যন্ত আপনার মহিলাদের জন্য সতর মহিলাদের স্বামী ছাড়া এবং অনিচ্ছাকৃত তার বাবা মাই মহরিম ব্যক্তি ছাড়া মহিলাদের মাথার চুলো অন্য কেউ দেখতে পারবে না বাবা ভাই যদি কোনো কারণে যে দেখে সেটাও অনিচ্ছাকৃত দেখতে পারবে বুঝলেন নাই শরাই মাসালা এই জন্য দশ নম্বর হলো ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক অনেকে আছে বিভিন্ন রকমের ইউনিফর্ম বানায় বিভিন্ন দেশের রাজা বাদশাদের ছবি দে সিনারি দিয়ে দে গঞ্জি বানায় গঞ্জির পিছনে গেঞ্জির পিছনে দে গেঞ্জির সামনে দে বিভিন্ন রকমের প্রাণীর ছবি অঙ্কিত করে আবার ওই পোশাক পরিধান করে মসজিদে যায় জামাত নামাজও পড়ে পড়ে কি না নামাজ হবে না এখন আবার এ ফতুয়া লইয়া বাইরে হুজুরদের কাছে যাইয়া লাগাইবে বেজাল কারণ সব হুজুরের জ্ঞান সমান্য অনেকদিন বলেছি আপনার ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে ডাক্তার ডাকাবে মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার হাজার কোটি গুণে ডিফারেন্স বুঝলেন নাই এই জন্য নেস্তে হুজ্জত কাউল ফেলে হি চেফির নেস্তে হুজ্জত কাউল ফেলে হি চেফির কাউল ফেলে আহমদের খুদ বেগির শুধুমাত্র লেবাস দেখে সুরত দেখে বড় আলেম মনে করে ফতুয়াল্লাহ যাইয়েন না তার ডেজিগনেশন জিজ্ঞাসা করবেন কি করে লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কি কি লেখাপড়া করেছে সে মশালা দেওয়ার মতো সরি মশালা জানার মতো ওই ধরনের ক্যাপাসিটি রাখে কি না মশালা দেওয়ার মতো যোগ্যতা রাখে কি না সুশিক্ষিত আলেমে দিন কি না বুঝলেন নাই এই জন্য সংক্ষেপে বলে দিছি এ ধরনের জায়েজ নাই গেঞ্জির ভিতরে বাঘের ছবি মানুষের ছবি
দেশে রাজাবাদ সাদের ছবি লাগাইয়া ওই গেঞ্জি নিয়ে নামাজে যায়। লাতা দখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা তামাসির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, প্রবেশ করে না। যে ঘরে প্রাণীর ছবি, মানুষের ছবি, কুকুরের ছবি, প্রাণীর পানির ছবি অঙ্কিত করে দেয়াল লিখন করে অথবা বাধাই করে, মানুষের ছবি বাধাই করে টাঙ্গিয়ে লটকাইয়ে রাখা হয়। আবার ফতুয়া দে ওই ঘরের মালিকের ছবি, বাবার ছবি, দাদার ছবি, ছেলের ছবি বলে লাগানো যাবে। ইতি একাদুল হেকাম উকুদুল কুদ্দুস, ইতি সলিমুদ্দিন মুফতি ওজুর ফর ঠিক মতো জানে না, ফতুয়া দিয়ে এলেছে কি কয় নিজের ছবি, বাপের ছবি, ঘরের মালিকের ছবি বলে লটকানো যাবে, যাবে এখানে কি হাদিসা, হাদিসের আবারতের ভিতরে কি এই ধরনের কথা ভাঙ্গি বলা হয়েছে যে ঘরের মালিকের ছবি, বাবার ছবি, ভাইয়ের ছবি, মায়ের ছবি স্পেশালি এহতারাম করে সম্মানার্থে টাঙ্গানো যাবে, এখানে এই ধরনের কথা বলা হয়েছে? প্রাণী বলতে কি, প্রাণ আছে যার মরণ হবে তার, প্রাণ নামক যত মানুষের এবং প্রাণীর যাদের প্রাণ আছে, প্রাণ আছে যার তাদের মরণ হবে, বলা হয়েছে ফিহে কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা তামাসির, যে করে কুকুর এবং প্রাণীর ছবি, মানুষের ছবি, সুবহানাল্লাহ, আরাম। 11 নম্বর, ইসলামী পোশাকের বৈশিষ্ট্য, বড়দের জন্য নিষিদ্ধ পোশাক শিশুদেরকে ফরানো যাবে না। বড়দের জন্য নিষিদ্ধ পোশাক, বড়দের জন্য যেটা নিষিদ্ধ শিশুদের জন্য সেটা নিষিদ্ধ, বড়দের জন্য যেটা জায়েজ শিশুদের জন্য সেটা জায়েজ। একটা কথাও এখানে পানে বলতেছি না, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামদের লিখিত কিতাব ইসলামের দৃষ্টিতে পোশাক, পর্দা এবং দেহসজ্জার কিতাব লিখিত আছে, যদি পারেন ক্রয় করে নেবেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের, ডক্টর আহমদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলাম স্টাডিজের প্রফেসর শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি, আমাদের মতো কিছু ঘোড়া লোক আছে বলে তো শুধুমাত্র মাদ্রাসায় পড়াইলে মহাদ্দিসগিরি করা যায়, ইউনিভার্সিটিতে গেলে মহাদ্দিসগিরি থাকে না, এ ধরনের গোড়া, এই ধরনের কিছু চিন্তাধারা চিন্তাধারা করে মানুষও আছে, আছে কি না? কেন বলতেছি, এই আলমগুলোরে আমি ব্যক্তিগতভাবে চিনি, ব্যক্তিগতভাবে এদেরকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে, ইউনিভার্সিটিতে মেধার যোগ্যতার কারণে গেছে, এর আগে মাদ্রাসাতে মহাদ্দিস ছিল, শাইখুল হাদিস ছিলেন, বুঝলেন না? আপনার উদ্দেশ্য তো হলো খেদমত, খেদমত শুধু আপনি যদি বলেন যে শুধু মাদ্রাসায় মসজিদে করলে খেদমত, ভুল, আপনি ভুলের ভিতরে আছেন। তলাবু কাসবিল হালালে ফারিদা তুম বাদাল ফারিদা, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজের পরে হালাল কামাই করা ফরজ। আপনি যদি এ ধরনের গোড়া ফতুয়া দেন তাহলে দুনিয়ার নামাজ কালাম ছাড়া অন্য কোনো কাজ করা জায়েজ হবে না, যদি আপনি শরীয়ত না জানার কারণে এ ধরনের ফতুয়া দিয়ে দেন। এবং সচেতন শিক্ষিত সমাজেরা আপনাকে বলবে অজ্ঞ হুজুর, অজ্ঞ হুজুর, অজ্ঞ মুফতি। এজন্য যেটা পুরুষদের জন্য নিষিদ্ধ, ছোটদের জন্য, বাচ্চাদের জন্য নিষিদ্ধ, যেটা বড়দের জন্য, বাচ্চাদের জন্য নিষিদ্ধ, সেটা বড়দের জন্য নিষিদ্ধ। 12 নম্বর হলো পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সুগন্ধি। লাইসাল জামাল বিয়াসওয়া বিনতু যাইয়িনুহা, লাইসাল জামাল বিয়াসওয়া বিনতু যাইয়িনুহা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। দুনিয়ার সৌন্দর্য মাত্র আমরা শুধু বুঝি পোশাকের চাকচিক্যের মাধ্যমে সৌন্দর্য, আসলে এটা হলো মানুষের আসল সৌন্দর্য নয়, বাস্তবে প্রকৃতপক্ষে আসল সৌন্দর্য হলো ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, মানুষের এলেম এবং আদব, ভদ্র নম্রতা এবং এলেমের সৌন্দর্য এবং মানুষের ভদ্রতা নম্রতার সৌন্দর্য, আচরণের সৌন্দর্য, লেনদেনের সৌন্দর্য, মুআমালাতের সৌন্দর্য, কথাবার্তার সৌন্দর্য, ঠিক কিনা? অনেক সময় মানুষ বলে না খুবই উচ্চশিক্ষিত, বিরাট অফিসার, যদি কোনো মানুষ অসহায় খেটে খাওয়া মানুষ তার অফিসে যায়, অফিস থেকে সেবা নিয়ে আসার পরে বলে যে কোন যে মায়ে এই সুসন্তান গর্ভে ধারণ করেছে ওই মার উপর আল্লাহ রহমত করুক, বলে কিনা? আপনার ভালো আচরণের কারণে আপনার বাবা মা দোয়া হয়ে গেল, সুবহানাল্লাহ, মানুষকে হওয়া দরকার এরকম। হাজামা আইন দোয়াল আলমাইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আসসালামু আলাইকুম।